আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ক্লিনিক, দ্য সিস্টার কনসার্ন অফ মেনসন গ্রুপ। আমি অ্যানি, সিনিয়র বিউটি অ্যাডভাইজার অ্যান্ড অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ রেলুমিন্স। আশা করি সবাই ভালো আছেন, এবং আমি আছি এই মুহূর্তে রেলুমিন্স এর বনানি ব্রাঞ্চে। আমাদের বনানি ব্রাঞ্চটির অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 120, রোড নাম্বার 1, ব্লক এফ, সুইট এটা A2, অ্যান্ড বনানি ক্লাব থেকে একটা বিল্ডিং সামনেই, চেয়ারম্যান বাড়ির রোডে। অ্যান্ড যারা হচ্ছে গুলশান, বনানি, নিকেতন, উত্তরার দিকে থাকেন, তাদের জন্য একদমই কনভিনিয়েন্ট, আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন। সো আজকে আমি আপনাদের সাথে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড পিলিং ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। অনেকেই হচ্ছে আমাদের কোয়ারিজ করেন যে আমাদের একনির কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে কিনা। একনির প্রবলেমটা ছেলে মেয়ে যে কারো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো সিজনে হতে পারে, ঠিক আছে? এখন একনির জন্য আসলে ইফেক্টিভ ট্রিটমেন্ট সব থেকে বেশি যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে পিলিং ট্রিটমেন্ট। আপনি অনেক রকমের ফেস ওয়াশ ইউজ করেছেন, তারপর আপনি হচ্ছে ক্রিম, সেরাম, নানান প্রোডাক্ট ইউজ করেও স্কিনে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, স্কিন আরো বেশি ড্যামেজ হয়েছে, স্কিন ক্লিয়ার করতে পারেননি। এর জন্য হচ্ছে আপনাদের সবার আগেই কিন্তু আমাদের ক্লিনিকে এসে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত ছিল। সো যাই হোক, যারাই আসলে হচ্ছে এই প্রবলেম গুলো ফেস করছেন, আমাদের হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে যারা একনির সমস্যায় ভুগছেন, এবং তারা এখন সাফার করছেন যে তারা অনেক ভুল প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করেছেন, এখন স্কিন আরো বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, ইমপ্রুভমেন্ট পাচ্ছিলেন না। সো আমরা হচ্ছে তাদেরকে অ্যান্টি একনির জন্য পিলিং ট্রিটমেন্ট সাজেস্ট করি, যেটা হচ্ছে অ্যান্টি একনি ইফেক্ট ট্রিটমেন্ট। এটা হচ্ছে লিডারমা ব্র্যান্ডের ন্যানো পিল স্যালিসাইলিক 30% পিওর পিল, মিডিয়াম পিওর পিল। সো যেটা হচ্ছে আমরা সরাসরি ইউএসএ থেকে ইম্পোর্ট করি। এখন এই প্রোডাক্টে আপনি পারচেস করে নিজে কখনোই ব্যবহার করতে পারবেন না, এটা একটা প্রফেশনাল ট্রিটমেন্ট, ঠিক আছে? সো এই ট্রিটমেন্টের জন্য আপনাকে আসতে হবে আমাদের ক্লিনিকে। এখানে দক্ষ এবং অভিজ্ঞ অ্যাস্থেটিক ফিজিশিয়ান, কসমেটোলজিস্ট, স্কিন ডক্টর আছে, ডার্মাটোলজিস্ট আছে, যাদের সাথে কনসালটেন্সি করে, স্কিন টেস্ট করে, স্কিন দেখিয়ে তারপর আমরা হচ্ছে আপনাদেরকে এই ট্রিটমেন্টটা প্রোভাইড করব। সো স্যালিসিলিক পিল জিনিসটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড, সো যেটা হচ্ছে একটা কালারলেস সলিড একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন থেকে তৈরি, এবং এটা আপনার যে স্কিনের ডেড সেল গুলো আছে, স্কিনের উপরের যে ডেড সেল গুলো, টপ লেয়ারের ডেড সেল গুলোকে হচ্ছে রিডিউস করে, ঠিক আছে? সো এটা এই যে এরকম হচ্ছে একটা গ্লাস কন্টেইনারে থাকে, এটা হচ্ছে আপনার টপ লেয়ারের যেই ডেড সেল গুলো থাকে বা উপরের যে অংশটা থাকে সেটাকে এক্সফোলিয়েশনের মাধ্যমে হচ্ছে রিডিউস করে, যার ফলে আপনাদের একনি, পিম্পল গুলো দূর হয়ে যায়, যাদের স্কিনে দেখা যায়, স্ক্যাল্পে যাদের অনেক সময় দেখা যায় যে ড্যান্ড্রফ আছে, ড্যান্ড্রফ থেকে অনেকে সেবোরিয়া, সোরিয়াসিস হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড পিল দিয়ে আমরা পিলিং ট্রিটমেন্টটা করে থাকি। সো এই কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা হচ্ছে আপনাদের স্কিনের যে ডেড সেল গুলো আছে বা যে ড্যামেজ স্কিনটা আছে সেটাকে পিলিং এর মাধ্যমে বা এক্সফোলিয়েশনের মাধ্যমে দূর করে দেয়, এবং স্কিনটাকে রিনিউ করে, গ্লো করে, স্কিনটাকে ব্রাইট করে। পাশাপাশি হচ্ছে এটা স্কিনের রেডনেসটাকে দূর করে দেয়, স্কিনে অনেকেরই দেখা যায় এক্সেসিভ অয়েলি স্কিন থাকে, অয়েলি স্কিনটাকে দূর করে স্কিনের ডার্ক স্পট গুলাকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে, স্কিনটাকে লাইটেন করে, স্কিনের ব্লেমিশ, হাইপার পিগমেন্টেশন দূর করে, স্কিনকে একদম ক্লিয়ার করে দেয়। এখন এই ট্রিটমেন্টটা আপনার আসলে নিতে হয় হচ্ছে 21 দিন পর পর। সো ট্রিটমেন্টটা নিয়ে যাওয়ার পরে আপনি প্রথম 6 ঘন্টা পানি লাগাবেন না মুখে, অ্যান্ড হচ্ছে পরের দিন সকাল থেকে আপনি মাইল্ড একটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করতে পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনার ধরেন যখন স্কিনটা অনেক ড্রাই লাগবে, পিলিং করবে স্কিনটা, যখন মৃত কোষগুলো বা মৃত চামড়াগুলো যখন উঠে উঠে আসবে, তখন নিভিয়া সফট ক্রিমটা ফেসে লাগিয়ে রাখতে পারেন। যে চামড়াগুলো উঠে যাবে সেটা হাত দিয়ে টেনে তুলতে পারবেন না, অথবা হচ্ছে নখ দিয়ে আপনারা খুঁটাতে পারবেন না। সো এটা খুবই সেন্সিটিভ একটা ট্রিটমেন্ট, 7 দিনের মধ্যেই আপনার একদমই স্কিনটা ঠিক হয়ে যাবে। সো প্রথম সেশনের পরের সেশন হবে 21 দিন পর। সো এটা সমস্যা বুঝে আমরা সেশন দেই, 4 থেকে 6টা সেশন নিতে হয়। সো আই থিঙ্ক আপনারা আমাদের আজকের ভিডিও থেকে ভালো একটা ধারণা নিয়ে নিয়েছেন। সো যাদের প্রচুর একনি সমস্যা, দুই চিকসে একদম একনি হয়ে গিয়েছে, একদম ফরহেডে একনি হয়ে গেছে, অথবা হচ্ছে যাদের স্ক্যাল্পে অনেক বেশি ড্যান্ড্রফ থেকে সেবোরিয়া টাইপের সমস্যা হয়ে গেছে, তারা চলে আসবেন আমাদের ক্লিনিকে। আমরা হচ্ছে আপনাদেরকে ওয়ার্ল্ডের বেস্ট মেডিকেটেড প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকবো। সবাইকে ধন্যবাদ।